আমি যে অপরিচিতাই রয়ে গেলাম দিদি। আমার কথা বলিস না ভগিনী, একদিন একদিন তোর মনের বাসনা পূর্ণ হবে, তুই বিশ্ব মাঝারে পূজিত হবি ভগিনী। কেমন করে দিদি, আমি যে চাঁদের কাছে গিয়েছিলাম সামান্য একটি পুষ্পের কারণে, আর চাঁদ বনিকা মায়ের পুজোর বিনিময়ে আমার কাকালি ভেঙে দিয়েছে দিদি, আমার সারা অঙ্গে দিয়েছে ওর মুখের থুতু। শোন ভগিনী, সামান্য মানব হয়ে তোকে করেছে আঘাত, তবে তোকে ছলে বলে কায়তা কৌশলে দিদি বুঝা নিতে হবে। ওগো দিদি, কিন্তু কেমন করে দিদি, চাঁদের কাছে যতবার আমি গিয়েছি একটি পুষ্পের কারণে আমায় পুষ্প না দিয়ে ধিক্কার দিয়ে তাড়িয়ে দিয়েছে, আমায় লাঞ্ছনা বাঞ্ছনা করেছে। ওগো দিদি, আমি কেমন করে বিশ্ব মাঝারে বিশ্বজিত হব? সেই উপায় আমার কাছে ভগিনী। ওগো দিদি, আমি চাঁদের সম্মুখে দাঁড়িয়ে আমি চাঁদকে কথা দিয়ে এসেছি, রয়েছে ছয় ছয়টি সন্তান, সেই ছয় ছয়টি সন্তানকে আমি আমার নাক দ্বারা করিব দংশন, কিন্তু কোন নাক দিয়ে দিদি, কোন নাক দিয়ে আমি আমার মনের বাসনা পূর্ণ করব, কোন নাক দিয়ে চাঁদের ছয় ছয়টি সন্তানকে আমি দংশন করাবো? বলেছিস ভগিনী, এর জন্য তুই কন্দন করিস না ভগিনী, আমার কাছে আছে সেই উপায়, তুই এই মুহূর্তে পাণ্ডুনাথকে স্মরণ কর। পাণ্ডুনা? হ্যাঁ, আর সেই পাণ্ডুনাথকে পাঠিয়ে দেই ওই চাঁদের পুত্র ওই পুষ্প চয়ন করতে গেছে ওই ফুল বাগানে। বেশ দিদি, তবে তাই হবে দিদি, তবে তাই হবে, তুমি আমায় দু হাত ধরে আশীর্বাদ করো, আমি যেন বিশ্ব মাঝারে বিশ্বজিত হতে পারি। হবি ভগিনী হবি, তুই এই মুহূর্তে পাণ্ডুনাথকে স্মরণ করে পাঠিয়ে দেই ওই চাঁদের পুত্রকে করিতে দংশন। এইবার দেখবো দুষ্ট দুরাচার চন্দ্রধর, তুই তোর ছয় ছয়টি পুত্রকে কেমন করে রক্ষা করিস। কোথায় পাণ্ডুনা? কিসের জন্য ডেকেছ মা? পাণ্ডুনা মা, আজ আমি বড় বিপদে পড়ে তোমায় স্মরণ করেছি না? কি বিপদে পড়েছ মা, আমায় খুলে বলো কি বিপদে পড়েছ? পাণ্ডুনা, আমার পিতা বলেছিল মর্তধামে রয়েছে চম্পলা নগর, সেই চম্পলা নগরে রয়েছে চাঁদভরি, সেই চাঁদভরি যদি আমার আগাচরণে পুষ্পাঞ্জলি দেয় তবে হব আমি বিশ্ব মাঝারে বিশ্বপূজিত। আমি গিয়েছিলাম কিন্তু চাঁদ আমায় পুজোর বিনিময়ে আমার কাকালি ভেঙে দিয়েছে পাণ্ডুনা, তাই তো তোকে আমি স্মরণ করেছি মা। এই মুহূর্তে যাও তুমি চম্পলা নগরে, সেখানে রয়েছে তাদের ছয় ছয়টি পুত্র, তুমি তাদের করে এসো দংশন। ভগবান, তুমি বিপদে পড়েছ, তোমার সন্তান হয়ে তোমার রক্ষা করতে পারবো না, তা কেমন করে হয় মা? তাই কেমন করে হয়? তুমি যে আমাদের এই আলো বাতাস দেখিয়েছ, তোমার কথা না শুনে কি আমরা থাকতে পারি? তুমি মা আমাকে পৃথিবীরে আলো দেখিয়েছিলে, না তোমারই আদরে আমাকে শীতল তুমি করে, তুমি মা আমাকে পৃথিবীরে আলো দেখিয়েছিলে, তুমি মা
आशीर्वाद करो मा तुम्हारे कार्य सफल करे जान तुम्हारे फिर आसते फिर পূর্ণ